আপনি একটু বলবেন কুরআন মতে আদম আলাইহিসসালামকে যখন খামবির করা হইল বানানো হইল তৈরি করা হইল তখন তাকে 40,000 বছর পর্যন্ত রোদে শুকানো হইছে 40,000 বছর পর্যন্ত একে বৃষ্টিতে ভিজানো হইছে বৃষ্টিতে ভিজানো হইছে 40,000 বছর এবং রোদে শুকানো হইছে 40,000 বছর এখন এই যে 40,000 বছর 40,000 বছর রোদে শুকাইলো বৃষ্টিতে ভিজাইলো এরপরে এর উপরে একটা গেলাব দিছে চাদর আছে না একটা গেলাব দিছে আপনি একটু বলবেন কুরআন মতে এই গেলাপের উপরে আরবি একটা আয়াত লেখা ছিল আরবি কুরআনের একটা আয়াত লেখা ছিল এটা কুরআনের কোন আয়াতটা এই গেলাপটার মধ্যে লেখা ছিল বাবা আচ্ছা দাঁড়ান বৃষ্টি আইছে বীজ যে গলছে সমস্যা নাই রোদে যখন শুকাইছে এইটা ফাইট দিছে অতিরিক্ত যখন রোদ লাগে তখন কিন্তু চৈত্র মাসে জমিনও ফাইটা যায় এই আদমও ফাইটা গেছিল এখন আমার জানার বিষয় এই ফাইটগুলো যে দিছে না কয়টা ফাইট পড়ছিল আরে ওই ফাইটগুলো জোরা লাগাইছে কি দিয়া মানে ফাট যে দিল এটা বরাট করতেইব না তখন এই বরাটগুলো কি দিয়া করছে বাবা আপনি একটু কইবেন আমার মেয়ের জামাই আমার মেয়ে আইলে শান্তি দিয়া নাগে আমারে শান্তি দিয়া লন আমার জবাবগুলো দিয়া আমারেও শান্তি দেন এই দেশের মানুষ আমারে রাখিও শরণ ভালোবেসে আঘাত করো না বন্ধু ভালোবেসে আঘাত করো না আমার এরা প্রিয় স্মরণ ভালোবেসে আঘাত করো না বন্ধু
বন্ধু ভালোবেসে।